সুলতানা কামাল লিখেছেন, এই ইডেনের পরিস্থিতির জন্যে নাকি ইডেন কলেজ ছাত্রলীগ নেতৃত্ব একা দায়ী নয়। এর আগে বিএনপি যখন সরকারে ছিল তখন তারা তাদের প্রশ্রয় দিয়েছে, এখনও সেই আমলের ছাত্রদল নেতাদের অত্যাচারের কাহিনী মনে হলে ভীত সন্ত্রস্ত হতে হয়। এটাকে বলে ফলস ইকুইভ্যালেন্স, মানে ভুয়া তুলনা। এরও একটা সীমা থাকে। সুলতানা কামাল ইডেনে ছাত্রলীগের জঘন্য অপকর্মের প্রসঙ্গে টেনে আনবেন ছাত্রদলকে, বলবেন তাদের অত্যাচারের কথা ভাবলে তিনি নাকি এখনও ভীতিগ্রস্ত বোধ করেন। আচ্ছা বলেন তো, ছাত্রদল কি ইডেনের ছাত্রীদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করিয়েছিল, ছাত্রীদের তাদের দলের নেতার কাছে মনোরঞ্জনের জন্য পাঠিয়েছিল? ফাজলামি করেন সুলতানা কামাল? বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নবীন ছাত্রদের উপরে ছাত্রলীগের মতো গেস্টরুমের নামে নিষ্পেষণ চালিয়েছে ছাত্রদল? ছাত্রদলের কোনো নেতা বা কর্মী কি ধর্ষণের সেঞ্চুরি করেছে? শুধু তাই না, এখানেই থামেননি এই সুলতানা কামাল। তিনি আরও বলেছেন, ইডেনের এই ঘটনা নাকি মুক্তিযুদ্ধ বিরোধী এবং নারী শিক্ষা বিরোধীদের একটা সুযোগ করে দিয়েছে। কি অদ্ভুত কথা, কাজ করল ছাত্রলীগ আর তিনি নারী শিক্ষা বিরোধী আর মুক্তিযুদ্ধ বিরোধীদের জুজু দেখাচ্ছেন। তার মানে তার ভাষায় হচ্ছে ইসলামপন্থীরা হচ্ছেন নারী শিক্ষার বিরোধী আর মুক্তিযুদ্ধ বিরোধী, আর তাদেরই সুযোগ করে দিয়েছে ছাত্রলীগ। এই হচ্ছে সুলতানা কামালের বয়ান। এদের ইসলামোফোবিয়া কোনোদিন যাবে না। কিন্তু এই সুলতানা কামালের জঘন্য চুলকানির উৎস কি সেইটা আমরা আজকে খুঁজব, এবং এই চুলকানি কীভাবে থামানো যায় সেটাও আমরা দেখব। আর কেন প্রথম আলো এই মার্কামারা মহিলার লেখা এই ইস্যু নিয়ে এত গুরুত্ব দিয়ে ছাপলো সেটাও আমরা দেখব। আমরা যারা সুলতানা কামালকে চিনি দীর্ঘদিন থেকে দেখে আসতেছি, তাদের কাছে ওনার এই ইসলাম বিদ্বেষকে ব্যাখ্যা করাটা কঠিন কিছু না। সারাটা জীবন সুলতানা কামাল কমিউনিস্ট, প্রগতিশীলতা, এই সমস্ত ক্লিশে ফাঁকা শব্দের আড়াল নিয়ে মূলত একটাই আকাঙ্ক্ষা পোষণ করে গেছেন, নিজের স্বামীকে একটা ধর্মহীন, যা আসলে ইসলামবিহীন সমাজ উপহার দেওয়ার একটা ফ্যান্টাসি লালন করে গেছেন। একটা উৎকট ইসলাম বিদ্বেষ থেকে উদ্ভূত ওনার এই আকাঙ্ক্ষা আর বাংলাদেশের মাটিতে এই অলীক স্বপ্ন পূরণের লক্ষ্যে জান পরাণ দিয়ে উনি যেই কাজটা করে গেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার দালালি। আর মনে করে গেছেন বাংলাদেশে ইন্ডিয়ার খাস এজেন্সি হচ্ছে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগের দালালি করতে হবে। খেয়াল করবেন, এই অ্যাপোলজেটিক না হয়ে আজ পর্যন্ত উনি ইন্ডিয়া বা আওয়ামী লীগ বিষয়ক কোনো কথা এক লাইনও কইতে পারবেন না। এখন প্রশ্ন হইতেছে, সারা দুনিয়ায় এত মানুষ থাকতে প্রথম আলো কেন মিসেস সুপ্রিয় চক্রবর্তী ওরফে সুলতানা কামালের এই লেখা ছাপল? আমাদের খেয়াল আছে সেই 1/11 মানে 2007 সালের 11 জানুয়ারি আমেরিকার প্ররোচনায় বাংলাদেশের সামরিক ক্ষমতা দখলের পর মার্কিনীদেরই অনুগত কথিত একটা সিভিল সরকার কায়েম করা হয়েছিল। এই ক্ষমতা দখলের সিধাসাদা উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্রেফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া, যাতে এই দেশটারে মানে বাংলাদেশকে প্রতিটা দিন খায়েশ মাফিক ইন্ডিয়া ধর্ষণ করতে পারে। ইন্ডিয়াকে এইভাবে খুশি রাখার মার্কিনীদের একটাই উদ্দেশ্য ছিল, এশিয়ায় চীনের উত্থান ঠেকানো। আমেরিকার সেই কথিত চায়না কন্টেইনমেন্ট কর্মসূচিতে ইন্ডিয়া আমেরিকার স্বার্থের পক্ষে ভূমিকা নেবে এবং সেই মোতাবেক সার্ভিস দেওয়া যাবে, এটাই ছিল আমেরিকার ইন্ডিয়া ডিল, মানে ইন্ডিয়ার সাথে এইটাই আমেরিকার ছিল ডিল। 1/11 যে সামরিক সরকার ছিল তারা ক্ষমতা দখলের একটা সাফাই বয়ান হাজির করছিল যে বাংলাদেশে দুর্নীতি এবং জঙ্গি দমনের জন্য আমরা ক্ষমতা নিতেছি। এখন এই দুর্নীতি বিরোধী আর জঙ্গি দমনের বোলচালের আড়ালে সামরিক সরকারের ক্ষমতা দখলের রাস্তা মসৃণ করতে সিভিল সোসাইটির ভিতরে আমেরিকার ওই স্বার্থের পক্ষে যারা সক্রিয় ভূমিকা রাখছিল তাদের ভিতরে ছিল কিছু এনজিও, কিছু মিডিয়া আর কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যারা নিজেদের কইতো সুশীল সমাজ। তো বাংলাদেশে আমেরিকান এই রাষ্ট্র স্বার্থের পক্ষে খাড়া হয়ে যাওয়াটাই ছিল সেই সুশীলগিরি। এই যে সুশীল সমাজ, সেই সুশীল সমাজের মধ্যে আরও অনেকের লগে ছিলেন সুলতানা কামাল, প্রথম আলো, ডেইলি স্টার আর টিআইবি। ফলে এক কথায় কইতে গেলে
বাংলাদেশ থেকে শর্তহীন ফায়দা হাসিলের লক্ষ্যে এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার কাজে সেই দিন সহায়তাকারী হিসেবে যারা ছিলেন সেই নামের লিস্টে সুলতানা কামাল, প্রথম আলো, ডেইলি স্টার, টিআইবি হয়েছে পয়লা কাতারে। বুঝছেন তো? এমন বুঝছেন তো সব রসুনের গোয়া কেন এক জায়গায়? তো প্রথম আলো এর লগে আমার একটা মেসেজ আছে, মতি ভাই। আমরা একসাথে কিন্তু পলিটিক্স করছি মতি ভাইয়ের সাথে। তো মতি ভাই, আপনি ডেইলি স্টারের লগে, টিআইবির লগে, আপনারা তো অলরেডি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার আকামে আমেরিকার পয়লা নম্বরের ঘেটুপুত্র আছিলেন, তাই না? আপনি ভাবছেন পাবলিকে ভুলে গেছে? না, যায় নাই, পাবলিকে এত বোধাই না। আমরা জানি আপনার লগে কোন সিস্টেমে আমেরিকা আর ইন্ডিয়ার খ্যাপ মারার পীড়িত আছে, সেটা আমরা জানি। আপনি প্রথম আলোতে সেই সব সো কল্ড লেফট প্রগতিশীলদের হাট বসাইছেন না? কারে কারে কই থেকে খুঁজে আয় না, কই কই বসাইছেন, আমরা তো জানি। বেশি কিছু করতে হয় না, আপনার এক বেকুব অ্যাসিস্ট্যান্ট আছে না, আনিসুল হক, খোদ বাকশাল করা লোক, যে কিনা কিছু হইলে রংপুর জেলা স্কুল আর বুয়েটের মাঠে গড়াগড়ি দিয়া কান্দে আসে। তার ফেসবুক ফলো করলে আমরা সব বুঝে যাই কে কোন শুল্টির মধ্যে কোন সিপাই লুকায় আছে। যাই হোক, মেলাদিন সুলতানা কামাল গড়তে আসছিলেন, গড়তেই থাকার কথা। ওনার ডাক নাম হইতেছে লুলু, মানে নেটিভ আমেরিকানদের ভাষায় লুলু মানে হচ্ছে খরগোশ। তো খরগোশ তো গড়তেই থাকবে, তাই না? যাই হোক, দেখা যাইতেছে সুলতানা কামাল আপা হারায় যান নাই, বরাবর ওনার প্রিয় বুলি মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিরোধী, নারী শিক্ষা বিরোধী, নারীর ক্ষমতায়ন বিরোধী, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কামান দাগায় উনি ভাইসা উঠছেন। তবে এই আওয়ামী লীগের আমলে অনেক ভাসুরের নাম ওনার মুখে না নিয়া মানবাধিকার করেন, তো এই মানবাধিকার ব্যবসা করা ওনার জন্য খুব একটু কষ্ট হইতেছে, আমরা বুঝি। তবে সুলতানা কামাল, আপনারা কিন্তু আজকে কইতে হবে কেন আপনার আমাবস্যার পূর্ণিমায় এই ইসলাম বিদ্বেষের চুলকানি ওঠে। এই যে সুলতানা কামাল আপা, মানবাধিকার আপা, ছাত্রলীগের এই আকাম, আপনি কি মাছ দিয়া শাক ঢাকার চেষ্টা করতেছেন নাকি শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন, সেটা একমাত্র আল্লাহ কইতে পারবে আপা। ও, আপনি তো আবার আল্লাহ খোদায় বিশ্বাস করেন না, কে কইতে পারবে? আপনিই কয়ে দিন। আপনাদের কাজকর্ম নিয়ে ইসলামপন্থীদের অবশ্যই অনেক আপত্তি আছে, সেই আপত্তিগুলো নিয়ে সমাজের বিভিন্ন ফোরামে মতামত তৈরি হইতেছে, আলোচনা জারি আছে, এটা থাকবেই, এটাই একটা সজীব সমাজের নিয়ম। কিন্তু ইসলামপন্থীরা কি কোনো নারীর প্রতি সহিংসতা দেখাইছে? একটা উদাহরণ দেখাইতে পারবেন? কোনো দিন পারছেন? পারেন নাই, আমরা তো দেখি নাই। তাহলে কথায় কথায় এই সাম্প্রদায়িক শক্তি বইলে আপনি চিক্কর পারেন কেন? এই নকড়াবাজির উদ্দেশ্যটা কি আপা? কোন ভাসুররে আপনি আড়াল করতে চান? নারীদের নিরাপত্তা নিয়ে কথা কওয়ার আগে সুলতান আপা, আপনি কি নিশ্চিতভাবে ঠিক করছেন বাংলাদেশের নারীদের নিরাপত্তার লাগি কারা প্রধান হুমকি? আপনি তো উপদেষ্টা আছিলেন, পলিসি লেভেলে কাজ করছেন রাষ্ট্রের, অথচ একটু সাহস কইরা স্পষ্ট ভাষায় নারীদের এই শত্রুদের আপনি চিহ্নিত করার হ্যাডম দেখাইতে যদি না পারেন, তাহলে এই আপনাদের নকড়াবাজির মুখস্থ বারবার খুলে ফেলতে হবে আমাদেরকে। এটা খারাপ লাগে, আপনার তো বয়স হয়েছে, বুড়া হয়েছেন, তাই না? আমরা জানি মানবাধিকার করেন, একটা ব্যবসা তো আছে, তাও নারীদের নিরাপত্তা নিয়ে আপনাদের মাঝে মাঝে সরব হইতে মন চায়, এটি জোশ জায়গা ওঠে, তাই না? কিন্তু আপা, আপনি কি কইতে পারেন নারীদের উপরে আপনার প্রিয় দল আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা, যুবলীগের কর্মীরা, সরকারি দলের সোনার ছেলেরা তাদের সোনা নিয়ে যে ঝাঁপাইয়া পড়ে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটে, তখন কেন আপনাদের কোথাও খুঁজে পাওয়া যায় না? তখন আপনি মানবাধিকার আপা কোন হিমশীতল ঘুমে চলে যান, আপনারা তো ঠাউরি করা যায় না, কোন যে পানির অতলে ডুব দেন, আপনার কোনো হদিশই পাওয়া যায় না। আপনি কি এটা বুঝেন যে আপনি যে মানবাধিকার মানবাধিকার ব্যবসা করেন, আপনার এই আচরণ আপনার মানবাধিকারের ব্যবসার তো পুঙ্গা মাইরা দিতেছে। আমরাও তো চিনি কিছু মানবাধিকার সংগঠন, তাই না? এ বাটি চালান তো দিয়ে দেবো আমরা। তো মানবাধিকার আপা শুনেন, ইসলাম থেকে আপনি চাইলে নিজেরে দূরে রাখতে পারেন, ফেয়ার এনাফ, রাখছেন তো, তাই না? অসুবিধা তো হয় নাই, হয়েছে কি? আপনি আপনাদের পোলামাইয়ার নাম আপনার স্বামীর পদবিতে রাখছেন, কোনো সমস্যা হয়েছে? হয় নাই তো, তাও আপনার চুলকানি যায় না কেন আপা? এই পরিমাণে ইসলাম বিদ্বেষ নিয়ে তো আপনি মানবাধিকারের ব্যবসা চালাইতে পারবেন না। ইসলাম বিদ্বেষ একটা রেসিজম, এটার সাথে মানবাধিকার যায় না।
আপনি নিজে ইসলাম বিদ্বেষী হইলে হিউম্যান রাইটস তো ইসলাম বিরোধী না। আপনি হিউম্যান রাইটসের নৌকায় পা রাখবেন, ইসলাম বিদ্বেষের নৌকায় পা রাখবেন, দুই নৌকায় তো একসাথে পা রাখা যায় না আপা। আমাগো গ্রাম দেশে একটা প্রবাদ আছে, একটু অশ্লীল, আশা করি কিছু মনে নেবেন না। সেই প্রবাদটা হইতেছে, সে রাখে দুই নৌকায় পা, তার কখনো শুকায় না পুটকির ঘা।